বন্ধুরা আজ আমরা চলেছি বাংলা কথা সাহিত্যের বিখ্যাত সাহিত্যিক তা শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মক্ষেত্র লাভপুরে এবং চণ্ডীদাস ও রামি সাধনক্ষেত্র নানুরে পথের দুধারের প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে স্বাগত জানালো এবং এই সৌন্দর্য ভরা পথকে অবলম্বন করে চললাম সেই তা শঙ্কর বন্দ্যোপাধ্যায় জন্মভূমি লাভপুরে আমরা এখানে এসেছি এবং এখানে এসে একটা অন্যরকম অনুভূতি আমাদের মধ্যে কাজ করলো সাহিত্যিক তা শঙ্কর বন্দ্যোপাধ্যায় পরাধীন ভারতবর্ষের মানুষের কথা তাদের জ্বালা যন্ত্রণার কথা কাছ থেকে উপলব্ধি করেছেন তাই তার লেখনীতে ফুটে উঠেছে মনুষ্যত্বের অবমাননা এবং দেশভাগজনিত দুঃখ জ্বালা যন্ত্রণার কথা ইতিহাসের পরিবর্তন ও রাজনৈতিক ক্রান্তিকালের মধ্যে বাঙালি জীবনের নানা পরিবর্তনের চিত্র তিনি লেখনীর মাধ্যমে ফুটে তুলেছেন বিভিন্ন উপন্যাস ও ছোট গল্পের মধ্যে তাই তিনি অনেক সম্মান ও পুরস্কার পেয়েছেন এবং তার সাহিত্য এবং ছোট গল্প নিয়ে অনেক ছবি তৈরি হয়েছে এবার আমরা এসেছি নানুরে চণ্ডীদাসের সাধন ক্ষেত্রে বাংলা সাহিত্যের অনেক চণ্ডীদাসের কথা আছে চৈতন্যপূর্ব বাংলা সাহিত্যের বৈষ্ণব পদগুলি রচিত চণ্ডীদাসের জন্মক্ষেত্র এই নানুর তিনি বাস্তুদেবীর উপাসক ছিলেন এবং তার সাধন সঙ্গিনী ছিলেন রামী নামে এক রজকিনী তৎকালীন সমাজ এই রামী রজকিনীর সঙ্গে তার সম্পর্ক নিতে পারেননি এ নিয়ে অনেক গল্প কথা আছে চণ্ডীদাস যে ভক্তিরসের গান রচনা করে গেছেন তা আজও বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ তার সেই ভক্তিরসের গান আজও মানুষের মুখোমুখি ফেরে এবং মানুষ সেই ভক্তিরসের গান শুনে আপ্লুত হয়ে যান বন্ধুরা এই রামী এবং এই চণ্ডীদাসের কাহিনী নিয়ে অনেক কাহিনী আছে সেই বলার সুযোগ আপাতত নেই আপনাদের আমি দেখাচ্ছি তার স্মৃতিবিজড়িত কিছু স্থান তার সমাধিক্ষেত্র তার সাধনক্ষেত্র রামী এবং চণ্ডীদাসের স্মৃতিবিজড়িত এই নানুর আজও মানুষের অতি আদরের এক পবিত্র স্থান প্রতি বছর অনেক মানুষ এখানে আসেন এখন দেখছেন রামী চণ্ডীদাসের স্মৃতিবিজড়িত ঘাট সেই বিখ্যাত পুকুর এই পুকুরকে ঘিরে আছে রজনীগুণী এবং রামীর এবং চণ্ডীদাসের অনেক কাহিনী ফেরার পথে নানুর বাস স্ট্যান্ড সংলগ্ন তেমাথার মোড়ে রামী এবং চণ্ডীদাসের যুগল মূর্তি দেখলাম তার নিচে লেখা আছে সেই বিখ্যাত কথা সবার উপরে মা সত্য তাহার উপরে নাই বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখাবে অন্য একটি পর্বে ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন